হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ বহু পুরনো এতদিন কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ না থাকায় এসব অনিয়ম বেড়েই চলছিল তবে এবার গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা তদারকি যাত্রী হয়রানি রোধ ও কর্মরতদের অনিয়ম ধরার উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য এগারোটি ভিজিলেন্স টিম গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি সপ্তাহে একটি টিম কাউকে কিছু না জানিয়ে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে অভিযানকালে যাদের অনিয়ম ধরা পড়ছে সেই সব কর্মচারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানের এমডি ও সিও শফিউল আজিম অভিযোগ রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বাইরে যাত্রীদের হয়রানি করা হয় কনকর্স হল মূল ভবন ইমিগ্রেশন পুলিশ কাস্টমস পোস্ট সহ বিভিন্ন স্থানে যাত্রী হয়রানি করা হয় এছাড়া বিমানবন্দরে আসা যাওয়া যাত্রীদের টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র হাতে নেওয়া এবং লাগেজ চুরি ও হারিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বিমানবন্দরের অভ্যন্তরে অন্তত বারোটি ধাপে যাত্রীদের কাছ থেকে চাহিদা মাফিক টাকা হাতানোর কৌশলে নানা হয়রানি করা হয় গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বলছে যাত্রী হয়রানি রোধেই গত মাসে এগারোটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে প্রতিটি টিমে তিন থেকে চারজন কর্মকর্তা আছেন তারা পরিচয় না দিয়ে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা লোডারদের কার্যক্রম ব্যাগেজ এরিয়া সহ গ্রাউন্ড হ্যান্ডেলিং সম্পর্কিত এরিয়া এবং কর্মচারীরা ঠিকমতো কাজ করছে কিনা তা মনিটরিং করছেন যাত্রীর সঙ্গে কর্মচারীদের ব্যবহার কর্মচারীরা ঠিকমতো ডিউটি পালন করছে কিনা রোস্টার অনুযায়ী উপস্থিতি নিশ্চিত করা সহ নানা বিষয় পর্যবেক্ষণ করে প্রতি সপ্তাহে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রদান করছেন সামনেও এই অভিযান চলমান থাকবে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে